বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এ টু জেড ভিডিও অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি আকাশ, আর তোমরা দেখছো এ টু জেড ভিডিও অ্যান্ড ব্লগ। তো আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এটা একটা বক্স রিলেটিভ একটা মেশিন সেট আপের ভিডিও, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে ডট কোম্পানির SR430, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ ডট কোম্পানি SR430-এর একটা ইকোলাইজার, গ্রাফিক্স ইকোলাইজার, ঠিক আছে? তো এর বিষয়ে আজকে তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো এর কি কি ফিচার্স আছে, ঠিক আছে, এর ব্যাক প্যানেলে কি আছে, ফ্রন্ট প্যানেলে কি আছে, এর সাউন্ড কোয়ালিটি কেমন, সব কিছু টেস্টিং করে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ থাকো, একটু স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এর বিষয়ে জানতে পারে। ও তোমরা অনেক হচ্ছে সেট আপে দেখেছো যে এইসব ইকুয়ালাইজারগুলো ইউজ করে, আর বড় বড় আরও বড় বড় সেট আপে দেখেছো এর থেকে আরও বড় বড় ইকুয়ালাইজার ইউজ করে, যেটা হচ্ছে তোমার ডবল হচ্ছে চ্যানেলের হয়, ঠিক আছে? এখানে দুটো চ্যানেল রয়েছে, ঠিক আছে, আর সেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল চ্যানেল, কিন্তু একটা মেশিনে ডবল দুটো চ্যানেল থাকে, ঠিক আছে? ওতে অনেকগুলো ফেডার থাকে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে। তো চলো ভিডিওতে দেখা যাক যে এই ইকুয়ালাইজারটা কেমন কি ফিচার্স আছে, আর টপ কটা যে নব রয়েছে কি কাজ করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা এর যে ডট ৪৩০ আছে এর ব্যাক প্যানেলে দেখে নেব যে কি কি রয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছো যে দুটো চ্যানেল, চ্যানেল ওয়ান, চ্যানেল টু, ঠিক আছে? তো ওই পারেও দুটো চ্যানেল রয়েছে, এই পারেও তার আউটপুট ইনপুট দুটো চ্যানেল রয়েছে। তো তোমরা ব্যাক প্যানেলে দেখতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এখানে টিআরএস ইনপুট আছে, এক্সেলার হচ্ছে ইনপুট আছে, প্লাস এক্সেলার আউটপুট আছে, টিআরএস আউটপুটও রয়েছে। সেম এই সাইডেও হচ্ছে তোমার একইভাবে এক্সেলার আর টিআরএস ইনপুট আউটপুট রয়েছে, ঠিক আছে? আর এই সাইডে রয়েছে পাওয়ার সকেট দেওয়ার জন্য এখানে, ঠিক আছে, 1300 ওয়াট, 220 টু 240 ভোল্ট, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ব্যাক প্যানেল, ঠিক আছে? এবার চলে যাবো আমার ফ্রন্ট প্যানেলে, যে ফ্রন্ট প্যানেলে কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমরা ফ্রন্ট প্যানেলে প্রথমে পেয়ে যাচ্ছি এখানে অফ অন সুইচ, ঠিক আছে? তারপরে একেবারে এই সাইডে চলে আসছি, এটা হচ্ছে দুটো চ্যানেল, ঠিক আছে, দুটো চ্যানেল। তো প্রথম চ্যানেলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এখানে গেন ভলিউম, ঠিক আছে? তো গেন ভলিউম পেয়ে যাচ্ছি, আর তারপরে এখানে হচ্ছে লো কাট সুইচ, ইন আউট সুইচ, ঠিক আছে? তো এখানে বলে দিই যে এই যে তোমরা ইন আউট সুইচটা পাচ্ছ, ঠিক আছে, এটা তোমরা অন করে রাখলে তোমাদের এই গ্রাফিক ইকুয়ালাইজার যেটা রয়েছে এই নবগুলোর যে কাজ সেই কাজটা হবে, ঠিক আছে? আর এটা তোমরা অফ করে রাখো তাহলে এর কোনো কাজ হবে না, ডাইরেক্ট যে সাউন্ডটা তোমরা একে ইন করবে সে ডাইরেক্ট সেটা আউট করে দেবে, ঠিক আছে? এখানে লো কাট রয়েছে তোমাদেরকে, ঠিক আছে? তো এই একই হচ্ছে ফিচার্স এই চ্যানেলেরও রয়েছে, ঠিক আছে? এবারে বলে দিই যে এই চ্যানেলের যে সব ফেডারগুলো রয়েছে মোট 15টা ফেডার রয়েছে, ঠিক আছে? তো 15টা ফেডারের মধ্যে তোমাদের এই সাইড থেকে 15টা ফেডারের মধ্যে প্রথম যে 5টা রয়েছে, এই আমি 5টা তুলছি, প্রথম 5টা এই 25 থেকে 160 পর্যন্ত, এই পর্যন্ত রয়েছে তোমাদের লো মানে বেসের জন্যে, এই 5টা ফেডার রয়েছে বেসের জন্য, ঠিক আছে? তারপরে যে 5টা রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে যে এই 225 থেকে 1, 2, 3, 4, 5, এই 225 থেকে 1.6 এখান এই পর্যন্ত রয়েছে তোমার লো মিড, ঠিক আছে? এই পর্যন্ত লো মিড, আর তারপরে যে 5টা রয়েছে তোমাদের 2.5 কেভি হার্স থেকে, এই যে 5টা রয়েছে এটা তোমাদের হাই ফ্রিকোয়েন্সি মানে টুইটার চালানোর জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে মেন হচ্ছে এই 15টা ফেডারের কাজ, ঠিক আছে? তো তোমরা দেখতে পারলে, তারপরে এখানে হচ্ছে এলইডি রয়েছে তোমার হচ্ছে যে সিগন্যাল তার এলইডি, 4টে এলইডি রয়েছে, আর লো কাট ইন কাটেরও এলইডি রয়েছে, আর এই হচ্ছে তোমার মেন গেন ভলিউম, ঠিক আছে? এই হচ্ছে মোট টোটাল ডট ৪৩০-এর এই ফ্রিকোয়েন্সি এই ফেডারের এই কাজ, ঠিক আছে? কাজটা তোমাদেরকে সাউন্ড টেস্টিং করে দেখাবো, ঠিক আছে?
তো চলো তোমরা দেখে নিলে যে এর কি কি রয়েছে এর ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে। চলো এবার একতে পাওয়ার দিয়ে সাউন্ড টেস্টিং করা যাক যে কেমন সাউন্ড হচ্ছে। তো চলো সাউন্ড টেস্টিং এ যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডটের হচ্ছে কর্ড, পাওয়ার কর্ড, ঠিক আছে। তো আমি এই কর্ডটা প্রথমে লাগিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে সাউন্ড টেস্টিং দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে ডটের লাইন চলে এসছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ডটের লাইন চলে এসছে। এবার আমি এর আউটপুট আর ইনপুটটা দিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে হচ্ছে TRS ব্যবহার করছি আউটপুট আর ইনপুটে, ঠিক আছে। তো আমি চ্যানেল 1 চালাচ্ছি এখন এই চ্যানেলটা। তো চলো তোমাদেরকে দেখাই যে এই চ্যানেলটা কেমন কি সেটিং হয়, কেমন কি বাজে। তো এই সাইডে রয়েছে আমার একটা 500 মেশিন, ঠিক আছে। তো ওখান থেকে সাউন্ডটা আমি দেবো। তো মেশিনটা অন করে নিই। তো তোমরা সাউন্ড পাচ্ছ। তো এখন কোনো হচ্ছে ফেডার তোলা হয়নি এই 15টার মধ্যে, শুধুমাত্র গেনটা এখন তোলা হচ্ছে। এখানে হচ্ছে ইন করা আছে, ইন আউট। গেনটা দেব যে পুরো দেখতে পাচ্ছ যে 0, এই 0 পর্যন্ত আমি গেনটা রাখবো, ঠিক আছে। তারপরে সব ফেডারগুলো একটা একটা করে তুলে দেখাবো তোমাদেরকে। তো প্রথমে আমি এই ফেডারটা তুলছি, ঠিক আছে। তারপরে এই ফেডারটা, তারপরে এই ফেডারটা, তোমার ভাইব্রেশন আলাদা আলাদা দেখতে পাচ্ছো। সব ফেডারই আলাদা আলাদা কাজ, ঠিক আছে। এটা পুরোটা টুইটারের সেকশন। তো তোমরা দেখতে পেলে সব এরই কাজ। তো এর একটা সেটিং আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য সব কটা আমি হচ্ছে 0 dB তে সেট করে নেবো পুরো মাঝখানে। দেখতে পাচ্ছ আমার সেটিং করছি আস্তে আস্তে। তো তোমরা বক্সের জন্য এই সেটিংটা করতে পারো, ঠিক আছে। এটা একটা কমন সেটিং, তোমরা দেখতে পাচ্ছ এটা সব সেট আপেই অনেক থাকে, ভালোই বাজে এই সেটিংটা। তো এই সেটিং এর সাউন্ড টেস্টিং তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই সেটিং করা আছে, তো এই সেটিং এ তোমরা সাউন্ড টেস্টিংটা একবার দেখো। তো তোমরা এই সেটিং এর সাউন্ড টেস্টিংটা দেখলে যে এই সেটিং এর সাউন্ড টেস্টিং কেমন হয়। তো তোমরা এই সেটিংটা তোমাদের যে সেট আপ আছে সেই সেট আপে তোমরা করে একবার দেখতে পারো যে কেমন রেজাল্ট হয়। আর কেমন রেজাল্ট হয় সেটা আমার তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এই সেটিং এর রেজাল্টটা কেমন হচ্ছে, ঠিক আছে। তো আর একটা সেটিং করছি শুধু বেসের জন্য, যেটা আমি করে থাকি। তো বেসের জন্য আমি করি পুরো সবকিছু লাভিয়ে দিই, শুধু এই বেসের সেকশনটাই যা কাজ করি, এইটুকুনি কাজ করি। কোনো মিডও থাকবে না, কিছুই থাকবে না, শুধু এই বেসটুকুনি কাজ করবে। তো এবার তোমাদের এটা দেখায়
তোমরা দেখলে যে শুধু এই বেসিক সেকশনটা বাজালাম, কেমন লাগলো? লোকাটটা করে তোমাদেরকে একবার দেখাই যে লোকাট করলে কি হয়। আমি যখন এই লোকারটা করলাম তখন হচ্ছে যে বেসটা ছিল সেই বেসটা থেকে অনেকটাই কমে গেল, ঠিক আছে। তারপর আবার যে লোকারটা আমি অফ করে দিলাম তখন যে যে মেন বেসটা ছিল সেটা আবার ধরে নিল। তো লোকারটা করলে কি হয়, তোমাদের একটু বেস কমে যায়, ঠিক আছে। তো এই চ্যানেলটাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা হচ্ছে টুইটার বা হর্ন চালানোর জন্য কেমন সেটিং করতে পারো, ঠিক আছে। তো এই পারে 5টা ফেডার হচ্ছে টুইটারের জন্য, ঠিক আছে। তো তোমরা যদি হর্ন চালাতে চাও তো এরকম ভাবে সেটিং করতে পারো, ঠিক আছে, এরকম ভাবে সেটিং করতে পারো। যেহেতু এই 5টা, তো 5টা প্রথমে মিডলে তুলে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ এই 5টা প্রথমে তুলে নিয়েছি। তো নিয়ে এবার আস্তে আস্তে আমি বাড়াবো, দেখতে পাচ্ছ এই সেটিং করেছি আমি। এই কটা ফেডারে, মোট 5টা ফেডারে কাজ চলছে, মোট এই 5টা ফেডারে কাজ হবে শুধু টুইটারের জন্য। আর এই পারে তোমরা বক্স চালানোর জন্য, মিড চালানোর জন্য এই সেটিংটা করতে পারো, ঠিক আছে। তো তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, ঠিক আছে। আমার এখানে যে 500 মেশিন রয়েছে, তো তার কিন্তু যে বেস, মিড, ট্রাভেল রয়েছে এগুলো কিন্তু কোনো কিছুই অন করা নেই, ঠিক আছে। শুধু এই মাস্টার ভলিউম আর আমাদের এই যে ডট 430 রয়েছে এটাই কাজ হচ্ছে। এর কোনো আদার্স যে বেস বলো, ট্রাভেল বলো, কিছুই দেওয়া নেই। শুধু এই মাস্টার ভলিউমটা দেখো, আমি মাস্টার ভলিউমটা বাড়াচ্ছি। তোমরা দেখলে শুধু এই মাস্টার ভলিউমের কাজ হচ্ছে, কোনো এই আদার্স যে বেস বলো, ট্রাভেল বলো, মিড বলো, কোনো কাজ হচ্ছে না। সবগুলো পুরো কমানো, ফুল কমানো, শুধু এই 430 যে ডট রয়েছে আর ওর 500 মেশিনে মাস্টার ভলিউমটাই কাজ হচ্ছে। তো এতে এই সাউন্ডের এই রেজাল্ট, ঠিক আছে। আর যদি আদার্স এর সাথে যদি তোমরা আরো হচ্ছে মানে প্রেসার বোর্ড ইউজ করো তাতে তোমাদের আরো সাউন্ডটা আরো এ হবে, ঠিক আছে। তো প্রেসার বোর্ডের কাজটা যে ভলিউমটা মানে বেসটা বাড়ানো, সেটা আমি যদি মেশিন থেকে বাড়াই তাহলে দেখবে আরো যে বেস কোয়ালিটি আছে সেটা আরো বেড়ে যাবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এই বেসটা বাড়াচ্ছি এবারে, তোমরা দেখতে পারলে যখন আমি হচ্ছে মেশিনের বেসটা বাড়ালাম তখন আরো বেসটা বেড়ে গেল। তো এই বেসটা বাড়ানো হয় যখন তোমরা বড় বড় সেটআপ চালাও, তো এই বেসটা বাড়ানো হয় হচ্ছে তোমাদের ডট বক্স আছে, যে ডট বক্স পাওয়া যায় সেই ডট বক্স থেকে এই বেসটা পাওয়া যায়। কারণ যেসব বড় বড় মেশিন রয়েছে 5000, 6000, 7000 তাদের তো কোনো আদার্স করে বেস ট্রাভেল দেয়া থাকে না, সেখানে শুধু মেন ভলিউম মাস্টার ভলিউমটা দেয়া থাকে। তো তার জন্য ডট বক্স আর এই গ্রাফিক্স ইকুয়ালাইজার গুলো ইউজ করা হয় যাতে আরো বেস্টটা আরো ভালো পাঞ্চ পাওয়া যায়, আরো ভাইব্রেশন পাওয়া যায়, ঠিক আছে। তো তোমরা যখন দেখলে যে আমার যখন এর যে হচ্ছে বেসের ভলিউমটা যখন কমানো ছিল
এর যে বেসের ভলিউমটা কমানো ছিল তখন কিন্তু ততটা ভাইব্রেশন দেয়নি, কিন্তু যখন ওর বেসটা আমি খুললাম তখন কিন্তু অনেকটাই ভাইব্রেশন আমি পেলাম, কারণ আমার শুধু এই গ্রাফিক ইকুয়ালাইজারটা ইউজ হচ্ছিল। আর যে বেসটা রয়েছে সেই বেসটা যখন খুললাম তখন ভাইব্রেশনটা আরো অনেকটাই পেলাম। ঠিক আছে, তো এর ডট বক্সটা এই হিসাবেই ব্যবহার করা হয় এই গ্রাফিক ইকুয়ালাইজারে। তো তোমরা দেখলে এর পুরো ডট ইকুয়ালাইজারের 430 এর পুরো সেটিংস ও তার ফ্রন্ট প্যানেল, তার ব্যাক প্যানেল ও তার যে ফেডার গুলো আছে এই কোন কোন ফেডারের কি কি কাজ তোমাদের সবকিছু দেখালাম। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা বলো, আর এই সেটিংটা তোমরা ইউজ করতে পারো তোমাদের সেটআপে, এটা কমন একটা সেটিং, সবাই ইউজ করে বলতে গেলেই চলে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও এমন ভিডিও আরো পাওয়ার জন্য। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।